Hello guys, what is five? This is Saif Khan. যত খেলবেন তত মন ভালো থাকবে। যে খেলেন আমি ব্যাটটা গেছি গা। ও নো শিট, আমি আবার খেলবো। এবার আমাকে কি পারতে হবে 7 মিনিটের জন্য, দেখি কয় চান্সে পারি। এই যে যা, এটা কি হলো? ব্যাটটা গেলাম আবার। তো গাইস, এটা কিছু না, আসলে এটা আর একটু চান্স দিতে চাই আমি। এবার ওদেরকে আমি বলে দেবো, শুরু দিতে গেছি একটা খাউন করা খাউন। আসলে যে মরছে এটা বড় সাপ, অনেক বড় হয়ে গেলাম এক চান্সে। তো ছোটো যে একটা প্যাচ দিয়েছিলাম, চালু আছে অনেক। হায় হায়, এটা কোন অলল্যাঞ্জা? ইস, অলল্যাঞ্জা বড় হইতে আসলো, আমিও ভুল করে অলল্যাঞ্জার মধ্যে মেরা দিছি। গাইস, এবার আমাদের পার্টি হবে, সবাই সাথে থাকুন। আর আমরা নতুনত্ব অনেক গেমস অ্যান্ড অনেক কন্টেন্ট নিয়ে আসবো শীঘ্রই। আমি শিক্ষিত সাপ নিয়ে খেলছি আমরা। আসলে এটাই এমন একটা সাপ, দেখছেন এটা কি চেল্লা সাপ। এই জড়তে গেছে মারতে হবে, না মারলে কি আর হবে, খেলা তো জমাতে হবে। আমরা দেখতে চাই কি করতে পারি। মামায় পাইলো না, তো হবে, খেলা হবে, খেলা চলবে। আমাদের ভিডিও কেমন লেগেছে অবশ্যই জানাতে ভুলবেন না। আশেপাশে খালি সাপ মরছে আর চলছে খাওয়া দাওয়া। এই যুদ্ধে দেখা যাক আমরা 7 মিনিট টিকে থাকতে পারি কিনা। আসলে ভাই, আমি আগে যখন খেলতাম তখন অনেক ভালো খেলতাম, ঠিক আছে? আসলে সবাই খেলা দেয় না, তো মানে এই তোমার মেরে গেছে। কীভাবে মারতে হয় এটা, এটা নিনজা টেকনিক, ঠিক আছে? আসলে এই টেকনিক খেলতে হবে। এবার দেখেন আমি আরো কি সুন্দর করে একটা প্যাচ দিই। অনেক বেজাল করছে, ওই যে তো অনেক প্যাচ দিতেছি, ওই প্যাচটার কারণে কি তার মরে যাবে। সে এখন কি ফেসে গিয়েছে, ফার্স্ট গায়ে, এ ফার্স্ট গায়ে। দেখছেন আমি কিন্তু ওর সাইজেরই, কিন্তু আমি ওরে কিন্তু ফাঁসা দিলাম। তো এটি আমার কাছে কোনো ছোটো ব্যাপার না। হ্যাঁ, ঠিক আছে, এটি আমার কাছে অনেক বড় ব্যাপার না, কোনো ছোটো ব্যাপার। এবার
চাপাতে হবে। আমি টপ ফোর এসে পড়েছি গাইস, এই যে উঁচা এই জায়গা, এই যে এই ইয়েলো পানিটা যেটা, এটা যদি না থাকতো তাহলে তুমি হয়তো আমি ইয়েলো পানির কারণে আমি এই যে লম্বা উপরে জমে চলে গেছিলাম। আমি জিপার মধ্যে যে সুন্দর মতো এসেছি, আপনারা বলুন খেলা খেলাটা আমরা কেমন খেলছি। এই যে আরেকটা রেখে দিলাম, আরও তো আগেই মোড়ে আমাকে বেশি খাওয়াতে দিল। আসলে মাঝে মধ্যে চালাক সাপ আসে গেছে, ওইগুলা পেঁচাইতে পেঁচাইতে নিজের অনেক ছোটো বানালে তখন আর কি খাওয়ানটা মজা থাকে না, তখন অনেক ছোটো ছোটো দেখায় খাওয়াটাকে। গাইস এই যে আমরা আরেকটা সাপ পেয়ে গেছি, কিন্তু ওই যে সামনেটা জেনে গেল, এদের একটা ওর মারাঠি গয়নিকা, যার কারণে আমি এবার ওর একটা প্যাচ দিব। আয় হায় আমি প্যাচে করে যাচ্ছি, না 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 যা শেষ, এই তো প্যাচ দিয়ে দিয়েছি। জমে বলতে হোক জমে কাটতে হোক গাইস, এবার দেখেন ওই যে অনেক মরে যাবো, আর যে প্যাচটা দিয়েছি আমার আর কিচ্ছু করা লাগবে না, প্যাচটা আমি চলে যাবো। মাথাটা আমার কোনো মতো বডির সাথে রাখলে দেখছেন, এই যে এটি হলো চালাক সাপ, মরছে খুব দূরে গেছে দেখছেন, না অতটুকু খাইলে এটা তো আর ছোটো তলা না যে খামো আর ভিটামিন পাওয়া যাবে। আই হাই ও নো গাইস, আপনারা দেখতে পাচ্ছেন আমি কত কত বড় একটা চিপা দিয়ে চলে এসেছি, যে জায়গায় আমার মরার চান্স অনেক বেশি ছিল। আমি তো বলছি, আমি আগে বলছি আমি খেলা সবাইকে দেখাই না। এই যে মরে গেছে আমার নীল পানিটা খেয়ে, এবার আমার সাহসের এখান থেকে নীল পানি খেলে আমার সব পয়েন্ট ডাবল দিবে। আমি এখন অনেক ভালো একটা লেভেল আছি, এখন আমি এখন আমি ফোন নম্বরে এই যে এখন এক চান্স খেয়ে ফেলবো সব টাকা থাকবে। আমি এখন কি খালি আশেপাশে খাবার আর খাবার, ও নো গেছিলারে ওদেরকে আমি খেতে দিব না, আমি যেদিক দিয়ে যেমন খাইতে গেলে যাবো। না ভালো খেলে না কি ওর লগে প্লেয়ার গিলি নুব, আমি বুঝি না এদের মধ্যে প্লেয়ার আছে, আমি ছোট একটা দিয়ে ওকে মেরে ফেলবো। যে ওই ম্যাডামে ফোন দিল, ও না না আমি আমি তো এই যে তো তোমার ফোনেতে ফোন গেছে, ওরা এখন সবাই ওই যে দেখছেন এটা এখনো মরে নেই, এই জন্য সে কষ্ট হয়ে গেলে আমি রিভিউ করছি। ঠিক আছে প্লিজ ডোন্ট ডিস্টার্ব। আমি কি কারণে মরছি দেখা হবে নেক্সট ভিডিওতে, বাই।